দর্শক আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সাপ্তাহিক আয়োজন যে কথা কেউ বলেন অনুষ্ঠানে। এবং এই অনুষ্ঠানে আজকে আমরা পুরো অনুষ্ঠান জুড়েই কথা বলবো এবং একজন শিক্ষাবিদ, সমাজ সংস্কারক, সাহিত্যিক ও সুফি সাধক হযরত খান বাহাদুর আহসানউল্লাহর 150 বছরের যে জন্মবার্ষিকী সেই বার্ষিকী নিয়ে কথা বলবো। এবং 150 বছরের জন্মবার্ষিকী উপলক্ষে আমরা দেখেছি সারা দেশব্যাপী নানা আয়োজন হয়েছে। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি বড় আয়োজন হচ্ছে, যে আয়োজনের মধ্যে দিয়ে আমরা কিন্তু আবারও আমাদের এই সুফি সাধক হযরত খান বাহাদুর আহসানউল্লাহকে আমরা আমাদের তরুণ প্রজন্মের মাঝে ফিরিয়ে আনবার চেষ্টা করবো। এবং সে কারণে আমাদের সাথে আজকে অতিথি হিসাবে যারা রয়েছেন তাদের সাথে আমি আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের সাথে অতিথি হিসাবে রয়েছেন আমার ডানে অধ্যাপক ডাক্তার আফম রুহুল হক এমপি, সাবেক স্বাস্থ্যমন্ত্রী, চেয়ারম্যান খান বাহাদুর আহসানউল্লাহ ইনস্টিটিউট এবং সভাপতি নলতা কেন্দ্রীয় আহসানউল্লাহ মিশন রয়েছেন আমাদের সাথে আজকের অতিথি হিসাবে। আর একজন অতিথি রয়েছেন ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ, সাবেক সচিব ও জাতীয় আদর্শ বোর্ডের সাবেক চেয়ারম্যান, উপদেষ্টা খান বাহাদুর আহসানউল্লাহ ইনস্টিটিউট, তিনি রয়েছেন আমাদের সাথে। এবং আমাদের সাথে সর্বশেষ অতিথি হিসেবে রয়েছেন এফ এম এনামুল হক, মহাপরিচালক খান বাহাদুর আহসানউল্লাহ ইনস্টিটিউট। আমরা বলছিলাম যে খান বাহাদুর আহসানউল্লাহর 150 বছর জন্মবার্ষিকী উপলক্ষে আমরা আমাদের আজকের এই আয়োজনে কথা বলবো। এবং এই আয়োজনে কথা বলতে গিয়ে আমরা প্রথমেই অধ্যাপক ডক্টর আফম রুহুল হক ওনার কাছে যদি একটু আসি, তাহলে আমরা একটু খান বাহাদুর আহসানউল্লাহ সম্পর্কে আমাদের তরুণ প্রজন্মদের অনেক অস্পষ্টতা, ধারণা কম, এবং আমরা যারা একটু সিনিয়র বা আপনারা যারা একটু বেশি সিনিয়র আমরা অনেক কিছু তার সম্পর্কে জানি। তো তার যে কর্মময় জীবন ছিল, তিনি কিভাবে তার সুফি সাধক হিসাবে তিনি আমাদের কাছে পরিচিতি লাভ করেছেন, তার সম্পর্কে যদি আপনি একটু আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলেন। প্রথমে ধন্যবাদ জানাই এটিএন বাংলাকে, যে এমন একটি অনুষ্ঠান করবার জন্যে আমাদের সুফি সাধক হিসেবে যদিও পরিচিত, তিনি তার কর্মময় জীবন এবং তিনি তার সারা জীবন এডুকেশন ডিপার্টমেন্টে কাজ করে গেছেন একেবারে সর্বনিম্ন পর্যায় থেকে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত। তিনি 1935 সালে রিটায়ার করে আমাদেরই গ্রামে, আমার এক গ্রামেই বাড়ি। আচ্ছা, ওনার গ্রাম আপনার গ্রামে একই? একই, আমরা একই গ্রামে এবং পাশাপাশি বাড়ি, আমরা এক আত্মীয়। আচ্ছা আচ্ছা। সুতরাং আমরা তা আমি তার কোলে বসেই মানুষ, আমার নাম তারই রাখা, আমার যথেষ্ট আত্মীয়তা আছে। এবং তাকে ছোটোবেলা থেকে দেখেছি আমি অনেক বড় পর্যন্ত, কারণ আমি মেডিকেল কলেজে যখন থার্ড ইয়ার পড়ি তখন তিনি আমাদের ছেড়ে চলে গেছেন। সুতরাং অনেকটা সময় ধরে তাকে দেখার একটা সুযোগ হয়েছে। আমরা যখন ছোটোবেলায় দেখেছি তখন তিনি অলরেডি, আমার জন্ম 44 সালে, 1945 সালে, 35 সালে তিনি এই মিশন প্রতিষ্ঠা করেন, 33 সালে তিনি গ্রামে ফিরে আসেন কলকাতার শ্বেতপাথরের বাড়ি ছেড়ে। খান বাহাদুর উপাধি লাভ করার পরে কলকাতায় বাড়ি ছিল, তিনি এডিপিএ ছিলেন। ১৯১১ সালে পেয়েছেন। হ্যাঁ, এবং সেটা শিক্ষা জীবনের সমস্ত কর্মময় জীবন, তার কর্মপরিধি এবং কর্ম সম্পাদনা ইত্যাদির ভিত্তিতেই কিন্তু তিনি পেয়েছেন। তিনি এডিপিআই হয়েছিলেন, তার মানে তৎকালীন এডিপিআই মানে আনডিভাইডেড বেঙ্গল, আসাম, বাংলা, ওয়েস্ট বেঙ্গল, এই বাংলা এবং মুসলিম এডুকেশনের উপরে তার বিরাট অবদান এবং এইখানকার মানুষকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে, শিক্ষার প্রতি আগ্রহ এবং মানুষদের আগ্রহের জন্যে যে প্রতিষ্ঠা সেটার চেষ্টা। শেষ বয়সে তিনি রিটায়ার করার পরে একেবারে সেই অজপাড়া গা, 1935 সালের গ্রাম আর এখনকার গ্রাম কিন্তু এক না, আমরা একই স্কুলের ছাত্র দুজনই। সুতরাং সেখানকার সেই সময়ে গ্রামকে কল্পনা করা এখন পর্যন্ত খুব মুশকিল। আমরা মনে করতে পারি, আমি যখন 1959 সালে গ্রাম ত্যাগ করেছি ম্যাট্রিক পরীক্ষা পাশ করে, তখনকার সাতক্ষীরার ডিস্টেন্স এখন 20 মাইল, সেই 20 মাইল রাস্তা আসতে প্রায় 3 ঘন্টা সময় লাগতো। এই বর্ষাকালে 1 দিন লাগতো, কারণ কোনো রাস্তা ছিল না, নদীপথ দিয়ে নৌকা আসতে হতো। ঢাকা আসতে লাগতো 2 দিন, এখন কিন্তু কল্পনা করা খুব মুশকিল। সেই সময় তারও, আমার জন্মের আরও 10-15 বছর আগে তিনি গ্রামে ফিরেছেন। সেখানে তখন কোনো মানুষ ছিল না, মানুষ বলতে এডুকেটেড, যার সাথে কথা বলা যায়। তিনি তৎকালীন ফিলোসফিতে এম এ পাস করে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এডুকেশন ডিপার্টমেন্টের সর্বোচ্চ পর্যায়ে চাকরি করে গ্রামে ফিরেছেন মানুষকে আলোকিত করবার জন্যে। তারপরে তিনি মিশন প্রতিষ্ঠা করেন, উদ্দেশ্য কি? স্রষ্টার এবাদত এবং সৃষ্টের সেবা। দেখুন, এবাদত কিন্তু আমরা সবাই বলি, কিন্তু সাথে করে মানুষ, মানুষকে বা স্রষ্টার সৃষ্টে শুধু মানুষ না, সব গাছপালা, পশু পাখি, সবাই মিলে এই এবাদত এবং সৃষ্টের যে সেবা, সেইটা হচ্ছে মিশনের যে থিম ছিল, সেটাই এটাই এটাই থিম দিয়ে তিনি মিশনকে প্রতিষ্ঠা করেন। এবং তিনি হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান কাউকে ভেদাভেদ রাখেননি। তিনি, আমরা বলতে শুনেছি, তিনি লিখে গেছেন
কেউ খোল বাজিয়ে ঢোল বাজিয়ে ভগবানকে ডাকে, কেউ মন্দিরে মন্দিরে যায়, কেউ মসজিদে যে আল্লাহকে ডাকে, কেউ গির্জায় যে গডকে ডাকে, পথ তো সবই এক। এখানে মানুষে মানুষের প্রেম, সুফিজম যেটা আমরা যাকে বিশ্বাস করি, সেই সুফিজমের বিশ্বাসটা তিনি সেই প্রতিষ্ঠা লাভ করে গেছেন। এবং পরবর্তী জীবনে তিনি পিছিয়ে পড়ে আপনি বলেছেন যে তিনি পরবর্তী জীবনটা কিন্তু ইসলাম প্রচার এবং ইসলামকে মানুষকে গ্রহণ করতে পারে, এবং তার 100 বেশির বই তিনি এই বিভিন্ন বিষয়ে সায়েন্স নিয়েও লেখা আছে, শিশুদের জন্যও লেখা আছে, প্রথম শিশুদের জন্য ইসলাম কী করে বুঝতে পারে সেটা লেখা আছে, কিন্তু সব কিছু কিন্তু বাংলায় লেখা। এবং আপনি শুনবেন আমার ভাইজনের কাছ থেকে যে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করার জন্য যে কী স্ট্রাগল করেছেন, এবং তার স্ট্রাগলের ভিত্তিতে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়। সমস্ত অডসের এগেনস্টে যখন সারা কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমস্ত মানুষ যখন তার বিরোধিতা করছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় হবে না, তখন তিনি 4 পৃষ্ঠা ব্যাপী নোট লিখে গেছেন, নোট অফ ডিসেন্ট, যে না, ঢাকা বিশ্ববিদ্যালয় মুর্শিদি গান শুনতে পাই, যেটি আপনি বলছিলেন যে তিনি হিন্দু বৌদ্ধ মুসলমান খ্রিস্টান কোথাও কিন্তু কোনো ভেদাভেদ করতেন না, তিনি সকলের জন্য সমানভাবে সৃষ্টির যে লালন সেটাকে তিনি পালন করে যাওয়ার চেষ্টা করেছেন। আপনি আপনি আমি ডক্টর আব্দুল মজিদ আপনার কাছে আসছি, আপনি তার গবেষণা কর্ম বা তার অন্যান্য যে তার কীর্তিময় নানা বিষয় ছিল সেগুলো নিয়ে আপনি অনেক গবেষণা করেছেন, লিখেছেন। আপনি এখন আমি শুনতে পারলাম যে আপনারা দুজন কিছুটা হলেও তার সান্নিধ্য পেয়েছেন, তো সে অবস্থার প্রেক্ষাপটে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় সম্পর্কে যেটি বলছিলেন যে খানবাহাদুর আহছ নউলের যে অবদান, সে অবদানটাকে আপনি কীভাবে আজকে আমাদের দর্শকদের তুল ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ক্ষেত্রে সেই পটভূমিতে যদি যাই তাহলে একটু পিছনে যে এইভাবে বলা যায় যে 1912 সালের 12ই ডিসেম্বর ব্রিটিশ গভর্নমেন্ট বঙ্গভঙ্গ রদ করে দরবার দিবসে বঙ্গভঙ্গ রদ করে দেয়, যেটা 1905 সালে হয়েছিল, 12 সালের ডিসেম্বরে সেটা রদ করে দিলেন। দেওয়াতেই পূর্ববঙ্গ, বিশেষ করে পূর্ববঙ্গ এবং আসাম কিন্তু বঙ্গভঙ্গের কারণে কিন্তু একটা আলাদা ইমেজ পেয়ে আসছিল, রাজধানী হবে, শিক্ষার সব কিছু হবে। তো এটা যখন হলো না, এটা দেখে 17 তারিখে, ওই 12 সালের 17 তারিখে এবং 20 তারিখে দুইটা চিঠি লেখেন আমাদের স্যার সলিমুল্লাহ, হাতের লেখা চিঠি, এটা ডকুমেন্টেড আছে ইন্ডিয়ান অফিস লাইব্রেরি, কলকাতা থেকে বসে লিখেন, হ্যাঁ কলকাতা, এখান থেকেই দিয়েছিলেন ওই গভর্নরের কাছে দিয়েছিলেন। প্রথম বাংলা চিঠিতে লিখেছিলেন, এই প্রথম যে চিঠিটা লিখেছিলেন ইংলিশেই লেখা আছে, চিঠিতে লিখেছিলেন যে আমরা খুব হতাশ, বিশেষ করে পূর্ববঙ্গের মানুষদের, আসামের মানুষদের একটা রাজনৈতিক এবং অন্য ধরনের একটা চক্ষুষ্মান হওয়ার যে সুযোগটা হচ্ছিল সেটা তোমার এই রদ করার ব্যাপারে আমরা খুব হতাশ। আর 20 তারিখে চিঠি লিখলেন, একটু নরম করে এসে বললেন যে ঠিক আছে, সব কিছু হলো, তো এখন অন্তত পূর্ববঙ্গের এবং আসামের শিক্ষার ব্যাপারে গভর্নমেন্ট যেন অন্তত একটু বিশেষ নজর দেয়, নজর না দিলে পর তাহলে আমাদের রাজনৈতিক অধিকার স্বাধিকার, আমাদের চক্ষুষ্মান হওয়ার যে ব্যাপারটা, এটা পিছিয়ে যাবে। তো যার জন্যে ওই 20 তারিখের ওই চিঠিটা লেখার পরেই 21 তারিখে লর্ড কার্জন চিঠিটা তার শিক্ষা বিষয়ক যে উপদেষ্টা ছিল বাটলার সাহেব তাকে দিয়ে বললেন তুমি এই চিঠির এই অংশটা দেখো, তিনটে দায়িত্ব তাকে দিলেন, একটা হচ্ছে তুমি এই শিক্ষা ডিপার্টমেন্টে একটা মুসলিম অফিসার বের করো যাকে আমরা এই শিক্ষার বিষয়গুলো দেখার ব্যাপারে দায়িত্ব দিতে পারি, যত ট্রেনিং এটা হবে সব কিছু দেখবে। দ্বিতীয়ত হচ্ছে আমার একটা প্ল্যান যে আমরা ঢাকায় একটা বিশ্ববিদ্যালয় দেবো, দিলে এই এদেশের শিক্ষার এই যে ব্যাপারটা তাদের উন্নতি হবে আর কি। আর তৃতীয়ত বললেন যে সার্বিকভাবে আরও কী কী করা যায় তুমি এই ব্যাপারে সাজেশন দাও। 30 তারিখে কোন বছর এটা বলছো? ওই সব 2012 জি 2012 30 তারিখে কেফুল্লক সাহেব একটা ডেলিগেশন গিয়েছিল ওই লর্ড কার্জনের সাথে দেয়া করতে, উনি ঢাকায় এসেছিলেন তখন দেয়া করতে গিয়েছিল, ওখানেই উনি বললেন যে আমরা যে সিদ্ধান্ত নিয়েছি যে ঢাকায় একটা বিশ্ববিদ্যালয় দেব, এবং এই ব্যাপারে আমি ব্রিটিশের সরকারের কাছ থেকে লন্ডন থেকে আমি অনুমোদন পাওয়ার জন্য আমি চিঠি লিখেছি ইত্যাদি। পরের দিন কিন্তু
পয়লা, এটা 31শে ডিসেম্বর, পরের দিন কিন্তু পত্রিকা একটা ছাপাও হলো যে ঢাকায় একটা বিশ্ববিদ্যালয় দেওয়ার কথা উঠছে আর কি। এবং খুব দ্রুত বিষয়টা এগুলো তারা ওই একটা ইঞ্জিনিয়ার ব্যারিস্টার সাডল ইয়ের সাহেবকে, নাথান সাহেবকে ঠিক করে দিলেন যে তুমি ইঞ্জিনিয়ারিং এইসব সব বানাও না, মানে প্রায় 96 লাখ টাকার তার একটা এস্টিমেটও তৈরি করে দিল সেই সময়। হ্যাঁ, সেই সময় যে ঢাকা বিশ্ববিদ্যালয় হবে। লটকার যে অ্যাটিটিউড কি ছিল, মানে সে পজিটিভ মাইন্ডেড ছিল বা পজিটিভ মাইন্ডেড হবে, তারা খুব ইয়ে ছিল এই ব্যাপারে করার ব্যাপারে, যেহেতু বঙ্গভঙ্গ রদ হওয়াতে পূর্ববঙ্গের মুসলমানদের বা তাদের জনগণের যে অসুবিধা হবে সেইটাকে কম্পেনসেট করার জন্যে তারা এই ব্যাপারটা করলেন আর কি। কিন্তু ওই পরের বছর 13 সালে প্রথম বিশ্বযুদ্ধ বেঁধে যাওয়াতে গভর্নমেন্ট আর ওই 96 লাখ টাকা বা এটা দিয়ে আর কাজে প্রবৃত্ত হতে পারলেন না আর কি। এরপরে ওটা ওইভাবে থাকলো, বিশ্বযুদ্ধ চলতে থাকলো। 16 সালে যেই আমাদের ইয়ে নওয়াব নওয়াব আলী চৌধুরী আর কি, তিনি বঙ্গীয় লেজিসলেটিভ কাউন্সিল এবং অন্যান্য জায়গায় গিয়েছিলেন, প্রভাবশালী সদস্য ছিলেন, তিনি মাঝে মাঝে এই কথাটা তোলেন যে কী হলো বিশ্ববিদ্যালয় করার ব্যাপারটা কী হলো। এইটাকে বা চাপ দেওয়ার জন্যে, ঠিক করার জন্যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের জন্য 17 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় কমিশন গঠন করলো ব্রিটিশ গভর্নমেন্ট। অর্থাৎ তারা বিষয়টাকে একটু ডিলে করতে চাচ্ছে আর কি, বলছে যে ঠিক আছে এটা কমিশনের একটা স্টাডি করুক, কারণ কলকাতা বিশ্ববিদ্যালয় প্রথম থেকেই আপত্তি এই ব্যাপারে যে ঢাকায় একটা বিশ্ববিদ্যালয় হোক এই করার জন্য আর কি। এখান থেকেই আমরা দেখলাম যে খানবাহাদুর আহসানউল্লাহ এটার সাথে সম্পৃক্ত হলেন, সেটা হচ্ছে ওই যে কলকাতা কমিশন, তারা বিশ্ববিদ্যালয় কমিশন, তারা 22টা প্রশ্ন দিয়েছিল সমস্ত শিক্ষার্থী বিদ্যার্থী শোভনাধ্যায়ী সকলের কাছে, তার ভিতরে 8টা প্রশ্নের জবাব খানবাহাদুর আহসানউল্লাহ নিজেই দিয়েছিলেন। একটা প্রশ্নের বিষয় ছিল, চতুর্থ প্রশ্নটি ছিল যে ঢাকায় একটা বিশ্ববিদ্যালয় করতে গেলে কি যুক্তি বা কি কারণ কি লাগে টাগে ইত্যাদি, উনি খুব সুন্দরভাবে সেটার উত্তর লিখলেন এবং আরও অন্যান্যরাও লিখলেন, ফলে বিষয়টা আস্তে আস্তে সরকারে খুব আসলো। যাতে 1919 সালে ওই রিপোর্টটা যেই সাবমিট হয়ে গেল, গভর্নমেন্ট তখন আবার খুব অ্যাডামেন্ট হলো যে না আমাদের ঢাকায় বিশ্ববিদ্যালয় করতে হবে। ওরা দিল্লিতে বসে, এই সরি লন্ডনে বসে, সরি দিল্লিতে বসেই ওনারা একটা ড্রাফট ইয়ে করলেন, ওনারা বলতে ব্রিটিশ গভর্নমেন্ট, হ্যাঁ একটা ড্রাফটে করলেন যে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় করতে চাই। ইতিমধ্যে কিন্তু এই যেই এই কথাটা ওরা তুলছে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে টেলিগ্রামে রীতিমতো প্রতিবাদ জানানো হয়েছে যে এখনো বিশ্ববিদ্যালয় কমিশনের রিপোর্টটা আসেনি, পাওয়া গেল না, গভর্নমেন্ট কেন এত আগ্রহী হয়ে গেল। তখন তারা এটা তৈরি করে আগস্ট মাসে তারা দিলেন, দিয়ে ঢাকা কলকাতা বিশ্ববিদ্যালয়কে বললেন আমি এই ড্রাফট বানিয়েছি, এইটার উপরে তোমার যদি কোনো মতামত থাকে 1 মাসের মধ্যে দেবে, নইলে উই উইল গো উইথ দিস, ভেরি স্ট্রং ডিসিশন। কাকে বলছেন এটা? কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে। তখন কলকাতা বিশ্ববিদ্যালয় দেখলো যে আর তো কোনো পথ নেই, তখন ওনারা 10 সদস্য বিশিষ্ট একটা কমিটি, ওই সিনেটের একটা কমিটি, এখানে বলে রাখি খানবাহাদুর আহসানউল্লাহ 1911 সালে তখন ওনার বয়স 38 বছর, আর সরকারি চাকরির বয়স 15 বছর, এত অল্প বয়সে কোন শরীফ লোকরে তখনকার সময় যে খানবাহাদুর উপাধি কিন্তু তিনি একদম প্রথম এবং খুব এভাবে পেয়েছিলেন। তবে সেই যে 1911 সাল থেকে ওই যে ইয়ে সলিমুল্লাহ বললেন যে একটা মুসলমান অফিসারকে নিয়ে করো, তো তখন সেই 1921-22 সাল থেকেই তারা 12-13 সাল থেকেই ব্রিটিশ গভর্নমেন্ট, উনি তখন স্কুল ইন্সপেক্টর ছিলেন চিটাগাং, বললেন যে এই অফিসারই যখন যত এডুকেশনের কমিটি হবে ইয়ে হবে তা হবে উনি এটাতে থাকবেন। তো সেই জন্যই সেই সূত্রে উনি ক্যালকাটা ইউনিভার্সিটির সিনেট এবং সিন্ডিকেটে দুটোই পদাধিকার বলে কোনো কোনো সময় নির্বাচনও হয়েছে, হয়ে উনি মেম্বার ছিলেন। তো তখন ওরা একটা কমিটি গঠন করলো 10 সদস্য বিশিষ্ট, যে এরা এই এটা পরীক্ষা করবে, এই যে ড্রাফট অ্যাক্ট, যেটা ড্রাফট অ্যাক্টটা পরীক্ষা করবে। সেখানে পূর্ব পাকিস্তান থেকে, পূর্ববঙ্গ থেকে একমাত্র মুসলমান সদস্য খানবাহাদুর আহসানউল্লাহ, যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা ব্যাপারে সিনেটে তুমুল বিতর্ক হইয়াছিল, উহাতে আমি উহার সমর্থন করিয়াছিলাম, এই একটা সেন্টেন্স পড়িয়ে কিন্তু আমি অ্যাকচুয়ালি এই গবেষণাটাতেই এগিয়ে। তো তারপরে ওই যে 27 দিন ধরে, 1 নভেম্বর থেকে 27 নভেম্বর পর্যন্ত সিনেটে সিন্ডিকেটে প্রতিটা শব্দের উপরে তর্ক বিতর্ক হয়, এটা দ্বিতীয় হবে, এটা দ্বিতীয় হবে না, এটা থাকতে হবে, দিতে হবে না, উনি সব কিছুতে প্রথম একমাত্র মুসলমান সদস্য এবং পূর্ববঙ্গের যেহেতু উনি সদস্য ছিলেন, বাকি 9 জনের সাথে উনি এটাকে ফাইট দিয়েছেন।
এবং প্রতিটা শব্দের বিষয়ে এগুলি করেছেন। এবং যেটা মাননীয় রুহুল মহোদয় বললেন, 27 তারিখে জমা দেওয়ার সময় উনি এমনি সদস্য হিসেবে তো সই করলেন, কিন্তু একটা সাইড পৃষ্ঠার নোট অফ ডিসেন্টও দিলেন। আচ্ছা, যে নোট অফ ডিসেন্ট ইট ইজ এ ক্লাসিক্যাল, এর ভিতরেই তিনি পরিষ্কার বলেছেন যে পূর্ববঙ্গের মানুষদের যদি সত্যি রাজনৈতিক এবং সকল প্রকার যদি করতে হয়, তাহলে সেখানে এই উচ্চ শিক্ষা সুযোগটা না দেওয়া ছাড়া এটার কোনো উপায় নেই, এবং এরা সব কলকাতা বিশ্ববিদ্যালয়ে এসে পড়াশোনা করে পারে না, ইত্যাদি ইত্যাদি খুব ভালো সুন্দরভাবে। এবং ওইটাই ওর সাথে ওই যে রিপোর্টের সাথেই অ্যাটাচ করে দেওয়া হলো। এবং ওরা দিল্লিওয়ালারা কিন্তু ওনার ওই নোট অফ ডিসেন্টটাকেই বেশি গুরুত্ব দিলেন, বক্তব্যটা যুক্তিটা নিয়ে তারপরে ওই অ্যাক্টটা পাশ করে দিলেন, যেটা অ্যাকচুয়ালি পরে 1920 সালের অ্যাক্ট বলে বলা হয় ঢাকা ইউনিভার্সিটির। এর ভিতরে দেখেন উনি যেটা যেমনটি বললেন, ওদের সাথে যখন তর্ক করছেন তখন হল ছিল তিনটা, ওখানে বলা ছিল মুসলিম হল, ঢাকা হল, আর একটা কী হল ছাবে। তো ওরা যখন চারিদিক থেকে কথা বলছে যে আমাদের সুযোগ সুবিধা, তখন উনি নিজের থেকে প্রস্তাব দিলেন, ঠিক আছে আপনারাও একটা হিন্দু হল পাবেন। আচ্ছা, দ্যাট ইজ দ্য জগন্নাথ হল, জগন্নাথ হল, জগন্নাথ হল। অর্থাৎ অর্থাৎ এখানে অনেক চড়াই উতরাই ছিল, অত্যন্ত ইয়ে ছিলেন, কিন্তু এটা অসাম্প্রদায়িক তো বটেই, আমি বলছি যে কোনো প্রকার ইয়ে ছিল না, উনি নিজের থেকে সিনেটে প্রস্তাব দিলেন। বাদর আহছ নউলের যে অবদান, সে অবদানের কথা কিন্তু আমরা সবসময় বলে থাকি, কিন্তু আজকে আরও স্পষ্ট হলাম কি কি অবদান তার ছিলেন। আমরা আসলে প্রথমে যখন আফমর উল্লাহ স্যারের কাছ থেকে শুনছিলাম তিনি তার সুফিত্ব, তার যে মানুষের প্রতি ভালোবাসা, তার ধর্মবিভেদ তার মধ্যে ছিল না, তিনি সকলকে নিয়ে এক একসাথে থাকবার চেষ্টা করেছেন। জনাব এনামুল হক, আপনি খান বাহাদুর আহছ নউল্লাহ মিশনের এখন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন এবং একই সাথে আপনি এটা নিয়ে অনেক গবেষণা করছেন, কাজ করছেন, তার সুফিতত্ত্বের দর্শন এবং যাবিত জীবন নিয়ে আপনি তার জীবনটাকে আপনি কীভাবে বিশ্লেষণ করবেন? শুরুতে ধন্যবাদ জানাই এটিএন বাংলাকে এবং আমাদের দর্শক শ্রোতার প্রতি সালাম এবং শ্রদ্ধা। হযরত খান বাহাদুর আহছ নউল্লাহ রহমতুল্লাহ এমন একজন ব্যক্তিত্ব যিনি বাংলাদেশের বলা যায় একমাত্র সুফি, যিনি দার্শনিক, এবং যিনি একমাত্র দার্শনিক যিনি সুফি, বাংলাদেশের বাইরে অনেকেই আছে, এবং তার দর্শনকে নিয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয় এবং দর্শনের পাঠ্যসূচিভুক্ত। তার দর্শনের একটি কথা হচ্ছে সত্যতা, পবিত্রতা এবং প্রেমিকতা। আর রুহুলক স্যার যেটি বলছিলেন, ডিভাইন অ্যান্ড হিউম্যানিটেরিয়ান সার্ভিস, এটি মিশনের মোটো, আর মহব্বত তার জীবনের একমাত্র উদ্দেশ্য। এই মহব্বত বা প্রেম বা সত্যতা ওনার জীবনটা সারা জীবন উনি সেভাবে পরিচালনা করেছেন। একটি উদাহরণ আমরা তার জীবনে দেখি, তিনি তার ছেলে যখন বড় ছেলে লন্ডনে ব্যারিস্টারি পড়তে যান, তখন তার বয়সে যে সীমা ছিল সরকারি স্টাইপেন্ড পাওয়ার জন্যে অনেক অনুরোধ করলো, আপনার ছেলের বয়স যদি আপনি একটু কমান এফিডেভিট করে তাহলে স্টাইপেন্ড বেশি দিন পাবে। উনি বললেন, না, আমি এফিডেভিট করলে আমার ছেলের বয়স কমাতে পারবো, কিন্তু আল্লাহর কাছে আমি কি জবাব দেবো? উনি সে কাজটি করেননি। ওনার মকদুমি লাইব্রেরি, যেটি সাহিত্যের একটি বিপুল ভূমিকা রাখে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলে লাইব্রেরিটি যখন বিনাশ হয়ে যায়, উনি বিপুল ঋণগ্রস্ত হয়ে যান, উনি লিমিটেড কোম্পানি, ওনার ছেলে ব্যারিস্টার বললেন আমি যদি কোর্টে কেস করি লিমিটেড কোম্পানির দায় আপনাকে পরিশোধ করতে হবে না, উনি কোর্টের আশ্রয় না নিয়ে নিজের বাড়ি বিক্রি করে মানুষের সমস্ত ঋণ পরিশোধ করলেন। এই তার যাপিত জীবনে সত্যতা থেকে কখনো উনি সরেননি। সমস্ত মানুষকে উনি ভালোবাসতেন, সমস্ত প্রকৃতিকে ভালোবাসতেন, সমস্ত সৃষ্টিকে ভালোবাসতেন। উনি সৃষ্টির মধ্যে চট্টগ্রামে চাকরি করতেন, আমার ইন্সপেক্টর অফ স্কুল চট্টগ্রাম ডিভিশন, দিনেবেলা কর্মস্থ থাকতেন, রাত্রে উনি বনের মধ্যে জঙ্গলের মধ্যে একা চলে যেতেন, এবং কখনও প্রকৃতির মধ্যে স্কুল ইন্সপেকশনে, কখনও পাহাড়ের মধ্যে, কখনও বার্মার কোনো গ্রামের মধ্যে, সন্ধ্যাবেলা বা রাত্রে এমন কোনো অরণ্যের মধ্যে হারিয়ে যেতেন যা ওনাকে খুঁজে পাওয়া যেত না, এই প্রকৃতির সঙ্গে সম্পূর্ণ মিশে যেতেন, আবার দিনের বেলা উনি কাজ করতেন, ভাবেন আধ্যাত্মিক সাধনা করে আল্লাহর সাথে মিশে গেছিলেন এবং পৃথিবীর সকল মানুষকে উনি ভালোবাসতেন, সকল সৃষ্টিকে ভালোবাসতেন। তার যাপিত জীবনের সাথে তার যে থিওরি এবং তার যে প্র্যাকটিক্যাল কোথাও কোনো পার্থক্য নেই, একাকার হয়ে গেছিলেন। জি, ধন্যবাদ। আমরা শুনছিলাম, আসলে আমি ডাক্তার আফমর উল্লাহ আপনার কাছ থেকে একটু চলে গিয়েছিলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়কে প্রতিষ্ঠা হয়েছিল, আপনি তো তার কোলে পিঠেই ধরা চলে যে তার বড় হয়েছেন। আগামী 9 সেপ্টেম্বর আপনারা বেশ বড় করে আয়োজন করছেন এবং আমরা আশা করি এই আয়োজনের মধ্যে দিয়ে, কিন্তু এত বড় আয়োজন আসলে অন্য অন্য সময় করা হলে এবার বোধহয় একটু বেশ আনুষ্ঠানিকতা বেশি হচ্ছে। এই যে খান বাহাদুর আহছ নউল্লাহ তার আদর্শ, দর্শন এবং সার্বিক বিষয় যেভাবে মূল্যায়ন করেন, আপনি একবারে শেষ অংশে আমাদের আয়োজনের আপনি
কিভাবে এই খান বাহাদুর আসনউল্লাহকে আবারও আপনার এই নিজের চোখে দেখা তার সান্নিধ্যে বড় হওয়াটাকে আপনি কিভাবে মূল্যায়ন করলেন? আমি মনে করি বর্তমান বিশ্ব যেভাবে বিভক্ত, মিশন বিশ্ব শুধু বাংলাদেশ না, আমি সারা বিশ্বের কথা বলছি, সেখানে হযরত খান বাহাদুর আসনউল্লাহ রহমতুল্লাহের যে দর্শন এবং তার জীবন আদর্শ যা দেখেছি এবং শুনেছি এবং তার পাশে বসে যে দেখার সুযোগ হয়েছে, আমার মনে হয় বর্তমান বিশ্বে আমরা যদি এইগুলো চালু করতে পারতাম আমাদের কোনো ভেদাভেদ কোনো কিছু থাকতো না, আমরা এখান থেকে অনেক দূরে সরে আসছি। ওই যে বলছিল তার প্রধান দর্শন হচ্ছে প্রেমিকতা, মানুষ মানুষকে ভালোবাসে। আমাদের ওখানে এখনও ওনার যে দরগা শরীফ আছে সেখানে অনেক হিন্দুরা যায়, সেখানে আমাদের আমরা যখন মিলাদ পড়ি তখন তারা সেখানে বসে থাকে। অনেক হিন্দু আছে এবং যারা চলে গেছে তারা মুসলমান হয়নি, কিন্তু তাদেরকে কবর তারা বলেছে না আমরা আমাদেরকে জ্বালিও না, আমাকে কবর দাও। তো এরকম এরকম মানে ডিভোটিজ আছে। তো এই যে আদর্শ আমরা মানুষে মানুষকে ভালোবাসা এবং মানুষের মধ্যে যে প্রেম প্রেম প্রেমিকতা প্রেমিকতা আর প্রেমের মধ্যে প্রেম তো অনেক রকম প্রেম হয়, এটা আধ্যাত্মিক প্রেম, মানুষের মানুষের আধ্যাত্মিকতা, যে মানুষকে ভালোবাসো, মানুষকে উপকার করো, মানুষকে সহযোগিতা করো, সেই সেই জিনিসগুলো যদি আমরা একত্রিত করতে পারতাম তাহলে কিন্তু আমরা বর্তমান বিশ্বে আমরা অনেক দূরে এগিয়ে যেতে পারতাম, এখান থেকে আমরা অনেক দূরে চলে আসছি। তিনি যে যে ওনার বিভিন্ন লেখায় যেসব কথাবার্তা বলে গেছেন, অনেক বই তো আছেন, ওনার যে সকল চিঠিপত্র আমাদের মানুষদের কাছে লিখে গেছেন, ওনার ভক্তদের কাছে লিখে গেছেন, সেখানে সেই চিঠিগুলো প্রকাশিত আছে, প্রেমিকের পত্র বলে বা ভক্তের পত্র নামে প্রকাশিত হয়ে আছে। সেগুলো একটি সাহিত্য আসলে, ওনার জীবনধারাটা জীবন আসলে জীবনের ডেইলি লাইফ না, ইট ইজ এ ফিলোসফি অফ লাইফ, একটা আধ্যাত্মিক মানুষ, যিনি আধ্যাত্মিক মানুষ সারা জীবনে মানুষের জন্য, সমাজের জন্য, প্রত্যেকের জন্য তিনি তার অবদান বা কর্মময় জীবনকে উৎসর্গ করেছেন, মানুষকে উৎসাহিত করে সেই পথে নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন। আপনি যেটি বলছিলেন যে অনেক হিন্দু সেখানে মিলাদে অংশগ্রহণ করতে এবং তারা এখনো করে, তার কবরের পাশে তাকে শ্রদ্ধা জানায়, তার প্রতি ভক্তি জানায়। নিশ্চয়ই আমরা আসলে এত ছোট একটা অনুষ্ঠানে, এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে খান বাহাদুর আহসানউল্লাহর জীবনের কর্মময় জীবনকে আমরা শেষ করতে পারবো না। আমি ডক্টর আব্দুল মজিদ আপনার কাছে শেষে যদি আসতে চাই, আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার কথা বলেছেন, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছে, এটি এখন প্রাচ্যের অক্সফোর্ড হিসাবে পরিচিতি লাভ করেছে। যদি আমরা বলি একে সব শেষে, তিনি এই প্রতিষ্ঠা লাভ করবার পর নিশ্চয়ই তিনি দেখে গিয়েছেন, তার অনুভূতি কেমন ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় যখন শুরু হয়, যখন এখানে এই দেশের ছাত্রছাত্রীরা ভর্তি হয়, তখন তার অনুভূতি কেমন ছিল? আপনার কোনো গবেষণায় এই ধরনের কোনো তথ্য আছে কিনা? না, তিনি প্রথমেই যে বোর্ড অফ ট্রাস্টি যেটা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের এবং আমাদের যে একাডেমিক যে কাউন্সিল বা যেগুলো ছিল সেগুলোতে বহু জায়গাতেই তিনি সম্পৃক্ত ছিলেন। তিনি সিলেবাস তৈরি করা ফার্সি বিভিন্ন ডিপার্টমেন্টের, আমি ওর সাথে একটু বলি, তিনি কিন্তু একজন রুহানি সেবক, মানে রুহানি সেবা দেওয়ার জন্য ছিলেন ঠিকই, কিন্তু তার এই প্রেরণা বা সব কিছু এসছে তার একটা সাহিত্য মনস্কতা, তার লেখার, তার লেখনী, তারে আপনি আরও আশ্চর্য হবেন, তিনি দর্শনে এমএ পাশ করছেন, রাজশাহী কলেজিয়েট স্কুলের হেডমাস্টার হচ্ছেন পরবর্তীকালে, তার প্রথম লেখা বই হচ্ছে পদার্থবিদ্যা, আচ্ছা, এবং বাংলায়। আপনার আমরা রামীন্দ্রসুন্দর ত্রিবেদী বা পরবর্তীকালে আমাদের আলমতি শরফুদ্দিনের কথা বলে থাকি, যে বাংলায় বাংলায় বিজ্ঞান চর্চাকে যিনি করার প্রথম বইটা কিন্তু তার, এবং সেটা পদার্থবিদ্যা। আমরা ঢাকাতে যে আহসানউল্লাহ ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি করেছি, এটা কিন্তু ওই আইডিয়ার থেকে, যে প্রতিষ্ঠাতা তিনি নিজে বিজ্ঞান মনস্ক, বিজ্ঞানের প্রতি, প্রযুক্তির প্রতি তার যে ইয়েটা ছিল, যার জন্য তিনি বিশ্ববিদ্যালয়ের নামকরণ নামই করা হয়েছে। ওনার নামই তো বটেই অবশ্যই, কিন্তু এটা সায়েন্স অ্যান্ড টেকনোলজি আমরা কারণ এবং ছিলেন, এবং তিনি সাহিত্যের ব্যাপারে আরও এটা যে ছিলেন, এই বিষয়টাও এখানে বলা দরকার, সেটা হচ্ছে আজকে আমরা যে ভাষা আন্দোলন 1952 সালে করলাম বাংলা ভাষাতে, উনি 1918 সালে মুসলমান সাহিত্য বা আমাদের কি বঙ্গীয় সাহিত্য শিক্ষা ক্ষেত্রে বঙ্গীয় মুসলমান শিল্প শিল্প সাহিত্য ক্ষেত্রে বঙ্গীয় মুসলমানের যে বইটা, সেখানেই তিনি কিন্তু সে 1918 সালে বলেছেন যে বাংলা মুসলমানদের ইয়ে হবে, এই মানে পূর্ববঙ্গের বা এখানের ইয়ে হবে, এবং সকলকে বলেছেন হিন্দু মুসলমান এগুলো ভুলে যাও, এবং এই সাহিত্য আমাদের মুসলিম বাংলা বলে কিছু, হ্যাঁ, হিন্দু বাংলা মুসলিম বাংলা বলে কিছু নাই, এবং এটা সংস্কৃত, এই যে একটা উদার মনস্কতা, একটা সামগ্রিকতা, একটি সমন্বয় ধর্মিতা, এটা তার ভিতরে ছিল, এবং এটাই তার বড় দর্শন। তিনি মনে করতেন মানুষের জীবনের মধ্যে এর প্রতিফলন ঘটলেই
একজন মানুষ সত্যি এই প্রকৃতপক্ষে নিশ্চয়ই আমরা আমরা আবার হয়তো বা কখনো সুযোগ পেলে কথা বলবো। আমরা আপনাকে দিয়ে শেষ করতে চাই, এখানে এত বিশ্লেষণ, এত মায়া, এত মহব্বত, এত মানুষের প্রতি মমত্ব যেটি হজরত খান বাহাদুর আহসানউল্লাহ করে গিয়েছেন, একেবারে শেষে যদি তার সম্পর্কে আপনি আপনার মূল্যায়ন দেন তারপর আমরা শেষ করতে চাই। যে একটু দু একটা আমি বলি, খান বাহাদুর আহসানউল্লাহ একাধারে বহু গুণের অধিকারী ছিলেন। তিনি শিক্ষাবিদ, সাহিত্যিক, শিক্ষাবিজ্ঞানী, সমাজ সংস্কারক। তার শুধু নারী শিক্ষায় 1908 সালে রবার্ট নাথান নারী শিক্ষা কমিটির সদস্য, তিনি ভার্নাকুলার এডুকেশনের সদস্য, নারী শিক্ষার জন্য আলাদা সিলেবাস তিনি প্রণয়ন করেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি সিনেট সিন্ডিকেট মেম্বার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদে তিনি ফেলো ছিলেন। ভাষা আন্দোলনের 32 বছর আগে বাংলা ভাষায়, আমাদের মাতৃভাষায় সমস্ত সাহিত্য চর্চা এবং সে বাংলা ভাষার সমৃদ্ধ যিনি কথা বলেছেন, তিনি বাংলা একাডেমির প্রথম ফেলো ছিলেন। তিনি হিস্ট্রি অফ দ্য মুসলিম ওয়ার্ল্ড বই রচনা করেছেন, যেটি 1931 সালে সমস্ত বিশ্ববিখ্যাত বই, অক্সফোর্ডে পড়ানো হতো। এই খান বাহাদুর আহসানউল্লাহকে নিয়ে আমরা আজকের সমাজে সেভাবে চর্চা হয় না বা জানা হয় না। তিনি 1915 সালে আজকের থেকে 108 বছর আগে টিচার্স ম্যানুয়াল বই লিখেছেন। তিনি একমুখী শিক্ষা ব্যবস্থার কথা বলেছেন, যেটি আজকে দেশের খুব আজকে খুব আলোচিত, কিন্তু কীভাবে একমুখী শিক্ষা ব্যবস্থা করা যায় সেটি 1937 সালে তিনি লিখিতভাবে দিয়েছেন। পাকিস্তান গভর্নমেন্ট হওয়ার 1949 সালে পাকিস্তান গভর্নমেন্ট এডুকেশন রিফর্ম কমিটিকে তিনি লিখিতভাবে বলেছেন কীভাবে আমরা সমস্ত শিক্ষাকে মার্চ করব এবং জাতীয় ঐক্য গড়ে উঠবে না যদি একমুখী শিক্ষা ব্যবস্থা না হয়। এক দেশে একাধিক ধারায় শিক্ষা ব্যবস্থা মানে একাধিক মনস্কতার মানুষ তৈরি হবে, পরস্পর সংঘাতে পরিণত হবে, জাতীয় ঐক্য অবশ্যই গড়ে উঠতে হবে। একটুখানি অ্যাড করি, ওই সময় তিনি টেকনিক্যাল এডুকেশনের কথাও বলে গেছেন। আমার পিতাকে তিনি বহুদিন বহুবার বলেছেন যে টেকনিক্যাল এডুকেশন একটা কারিগরি শিক্ষা দিচ্ছে, যেটা আমি তার মুখ থেকে শুনেছি আমার পিতাকে বলতে, তুমি কারিগরি শিক্ষার ব্যবস্থা করো স্কুলে। যে অবশ্যই তিনি বলেছেন, উনি সেই সময় উনি যেটা বলেছেন সেটি হলো যে একটা ক্যাম্পাসের মধ্যে আপনার শিক্ষা ব্যবস্থা সব সুযোগ থাকবে, সাধারণ শিক্ষা হবে, ধর্মীয় শিক্ষা, মানুষ নামাজ পড়তে শিখবে, কারিগরি শিক্ষা, বিজ্ঞান শিক্ষা হবে এবং সর্বাধুনিক বিজ্ঞান চর্চা যেটি সেটিও থাকবে। মানুষ প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ কোন একটি লেভেল শেষ করলে তার কাছে কিছু উপার্জন ঘটে তৈরি হয়। যদি হাই স্কুল উপরে ঝরে পড়ে সে কি করবে, সে যেন কিছু কাজ করে খেতে পারে। টেকনিক্যাল এডুকেশন এবং কৃষি উনি বলেছেন যে তার কিছু তারকে যোগ্যতা তৈরি হতে হবে, সে যেন সমাজ বোঝা না হয়ে যায়। এবং এভাবে তার শব্দ যে প্রাইমারি স্কুল ইজ নট ইনডিসপেন্সিবল ফিডার অফ হাই স্কুল, হাই স্কুল ইজ নট ইনডিসপেন্সিবল ফিডার অফ দ্য কলেজ, এবং ইউনিভার্সিটি ফর এক্সট্রাঅর্ডিনারি স্টুডেন্ট, নট অল ইউনিভার্সিটি ফর নট অল, সবার জন্য বিশ্ববিদ্যালয় হবে না। এবং এই যে বিভিন্ন ছোটো ছোটো ক্লাস্টার থাকবে না, সব একই ধারা হবে, এই যে একমুখী শিক্ষা। এবং টিচার্স ম্যানুয়াল যেটি আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় আইআরের প্রফেসরের সাথে আমরা রাউন্ড টেবল বৈঠক করেছি এই বইটি 100 বছর পূর্তি উপলক্ষে, তখন তারা এক বাক্যে বলছেন এটি ধ্রুপদী একাডেমিক ভিত্তি হিসেবে ভিত্তির ভূমিকা পালন করবে। অর্থাৎ এই যা উনি বলেছেন শিক্ষক, সে টিচিং লার্নিং মেথোডোলজি যেগুলো আজও বাংলাদেশে বাস্তবায়িত হয় নাই, ওনার জীবনের বহু বিষয় সমাজে বাস্তবায়ন করা যেতে পারে। আমি আসলে শেষ করতে চাই আমাদের আজকের অতিথি যিনি মহাপরিচালক খান বাহাদুর আহসানউল্লাহ ইনস্টিটিউটের এফএম এনামুল হক, আপনার কথা দিয়ে। তিনি একমুখী শিক্ষার কথা যেটা বলে গিয়েছিলেন হযরত খান বাহাদুর আহসানউল্লাহ, আসলে আমাদের দেশে কিন্তু আমরা এখন দেখি না, মানে আমরা মাদ্রাসা শিক্ষা দেখি, ক্যাডেট মাদ্রাসা দেখি, ইংরেজি শিক্ষা দেখি, ইংরেজি মাধ্যম, আবার বাংলা মাধ্যম শিক্ষা, বাংলার মধ্যে ইংরেজি আবার বাংলা ভার্সন, এরকম নানা রকম দেখি। তো যেটি এটা একমুখী শিক্ষার কথা বলেছেন এবং সেই একমুখী শিক্ষা এখন আমরা আমাদের সরকার সেটাও চিন্তা করছে, আমরা ভাবছি কেন এরকম ভিন্নমুখী শিক্ষা। সুতরাং তার যে চিন্তা চেতনা সাধনা সব কিছুর মধ্যেই কিন্তু এখন বর্তমানে এই শতকে বসেই কিন্তু আমরা উপলব্ধি করতে পারি তিনি কী লিখে গিয়েছেন, কী জানিয়ে গিয়েছেন। প্রত্যেকটা জীবনের অস্ত, মানে আমরা আমাদের প্রত্যেকটা পর্বে পর্বে আমরা খান বাহাদুর আহসানউল্লাহর এই কর্মময় জীবনের প্রত্যেকটা বিষয়কে কিন্তু আমাদের এই কর্মময় জীবনের মধ্যে পেয়ে থাকি। এবং সে কারণে আমি নিজে আজকে আলোচনা অনেক সমৃদ্ধ হয়েছি। আমি আশা করব আমাদের দর্শক যারা রয়েছেন, আজকে তরুণ প্রজন্ম যারা রয়েছেন, তারা নিশ্চয়ই হযরত খান বাহাদুর আহসানউল্লাহ সম্পর্কে আরও বেশি করে জানবেন, তার সম্পর্কে পড়বেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের শিক্ষা জাগরণে তার যে অবদানের কথা তারা নিশ্চয়ই আরও ভালো করে জেনে বুঝে আমরা তার প্রতি আমাদের যে শ্রদ্ধা সেই শ্রদ্ধাটাকে আরও বেশি বাড়িয়ে তোলবার চেষ্টা করবো। প্রিয় দর্শক, যে কথা কেউ বলেনি অনুষ্ঠানে আমরা আজকে যে কথাগুলো বললাম সে কথাগুলো আসলেই কিন্তু আমাদের অজানা অনেক কথা,
অজানা অনেক তথ্য, সে তথ্যকে সমৃদ্ধ করবার জন্য আজকের এই তিনজন অতিথিকে আমি ধন্যবাদ জানিয়ে আমাদের আয়োজন এখানেই শেষ করছি। প্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন, সবাই মিলে ভীষণ ভালো।